নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমা। আপনারা দেখছেন ইন্ডিয়ান টেস্ট উইথ পূর্ণিমা চ্যানেল। ফিরে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দুটো রেসিপি রাখছি, শুটকি মাছ দিয়ে, সবজি দিয়ে। আজকে একটা শুটকি মাছের রেসিপি করে দেখাবো, আর শুটকি মাছের ভর্তা, আর এই একটা রেসিপি করে দেখাবো। আপনারা প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। এখানে বন্ধুরা বেগুন, টমেটো, শিম, ফুলকপি, আলু সব সবজি আমি নিয়ে নিয়েছি। এবার এক এক করে সব সবজিগুলোকে আমি কেটে নিচ্ছি। পরিমাণ মতো আদা ছুলে নিচ্ছি। বেগুনটা কাটা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি শিমগুলো কেটে নিচ্ছি। শিমগুলো কাটার আগে এইভাবে দেখে নেবেন বন্ধুরা, ভেতরে যদি জাল জাল থাকে তাহলে বুঝতে হবে ভেতরে পোকা আছে, আর পরিষ্কার থাকলে তাহলে বুঝতে হবে শিমটা ভালো আছে। এই যে ভালো আছে, কয়েকটা রসুন ছাড়িয়ে নিচ্ছি। পরিমাণ মতন কয়টা পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। শুটকি মাছে দেওয়ার জন্য আমি কয়েকটা আলু কেটে নিচ্ছি। সবজিগুলো আমার সব কাটা হয়ে গেছে, এবার টমেটোগুলো কেটে নিচ্ছি। কয়েকটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কয়েকটা ঘষে নিচ্ছি। এবার আমি শুটকি মাছগুলোকে কেটে নিচ্ছি। শুকিয়ে গেছে তো, এই যে শুকনো শুকনো পাখনাগুলো আছে মাছের, এগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। সবজি, শুটকি মাছ আমাদের সব কিছু কাটা হয়ে গেছে। এবার আমি গরম জল করে শুটকি মাছগুলোকে ভিজিয়ে দেবো। এই যে কেটে গুছিয়ে নিয়েছি দেখুন শুটকি মাছ। আলুগুলো একটু ধুয়ে নিচ্ছি। ফুটকিটা ধরে গেছে, কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইতে জল দিয়ে দিলাম, জলটা গরম হয়ে গেছে, শুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি। শুটকি মাছটা গরম জলে একটু ভিজিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি নরম হওয়ার জন্যে। গরম জলে একটুখানি ফুটিয়ে নিয়েছি, এবার একটু নামিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, সবজি দিয়ে শুটকি মাছ রান্না করার জন্য কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে হালকা করে ভেজে নেবো একটু। কপিটা ভাজার আগে কপির মধ্যে একটুখানি নুন মাখিয়ে রাখছি। বেগুনটা ভাজা হতে থাকুক, আমি ততক্ষণ আদা আর রসুনটা বেটে নিচ্ছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না, বেশি ভাজলে আবার গলে যাবে, তাই একটু হালকা ভেজে নিলাম। এবার আমি বেগুনগুলো নামিয়ে নিচ্ছি। আমি শিমগুলো দিয়ে দিচ্ছি। শিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি।
আদা রসুনটা বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এক এক করে সবগুলো সবজি আমি ভাজা করে নেব। সিম বেগুন ভাজা হয়ে গেছে, এবার আমি ফুলকপিগুলো ভাজবো। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এত সবজি কোথায় দিয়ে দেখুন না, ধরতো না আমার কাকার বন্ধু। কাকার বন্ধু ধরতো আমাদের বাপের বাড়িতে দিয়ে যেত, আর আমার ঠাকুমা আবার আমাকে দিত। দিয়ে আবার বড় বড় ইলিশ মাছ ওখানে রান্না হয়েছে, খেয়েছি। শুটকি দপ্তরে কাজ করতে নাকি? না, ওরা সমুদ্রে মাছ ধরতো তো জাল দিয়ে, দিয়ে ধরে তারপরে ওগুলো আবার শুকাতো, কিছু শুকাতো, আবার গোটা ইলিশগুলোকে ভালো করে ইয়ে করে প্যাকিং করে নিয়ে আসতো। অনেক খেয়েছি। ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। কপিগুলো ভাজা হয়ে গেছে, কপিগুলো এবার নামিয়ে নিচ্ছি। কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো ভেজে নেব। আলুতে পরিমাণ মতন এবার একটু লবণ দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আলুটাকে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো এবার নামিয়ে নেব। এবার আমি শুটকি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য লবণ দিয়ে দিলাম। সামান্য হলুদও দিয়ে দিচ্ছি। কিছুটা শুটকি ওদিকে তরকারি হচ্ছে, আর কিছুটা শুটকি আমি বেটে নিচ্ছি ভর্তার জন্য। শুটকিটা প্রায় ভাজা হয়ে এসছে, আর একটু ভাজা হলেই নামিয়ে নেব। এই যে দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি কিছুটা। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। আমার শুটকিটা বাটা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো ধনের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব।
এবার মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, টমেটো দিয়েছি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা, দেখুন কত সুন্দর কলা দিয়ে লেগে লেগে উঠছে, আবার মশলাতে তেল তেল খেলে এসছে। এবার আমি সবজিগুলো সব দিয়ে দেবো, ভেজে রাখা সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। মশলার সাথে সবজিগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি। আলু আর কপি একটু শক্ত শক্ত, তাই আমি অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার আমি ভেজে রাখা শুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি। শুটকি মাছ, ফুলকপি, আলু সব একসাথে আমি এবার একটু ঢাকা দিয়ে রাখবো, হালকা আছে। ফুলকপি আর আলু আমি সেদ্ধ করে নেব, পরে আমি ভেজে রাখা শিম আর বেগুন দিয়ে দেবো। সামান্য ঢাকা দিয়ে রাখছি। সবজিগুলো ভাজার সময় আমি লবণ দিয়ে ভেজেছিলাম, মশলা কষানোর সময় আমি কোনো লবণ দিইনি। আলু আর ফুলকপি সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা শিম আর বেগুনটা দিয়ে দিচ্ছি। শিম বেগুন ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। সবজি দিয়ে শুটকি মাছের তরকারি আমার হয়ে গেছে। এই যে দেখুন, এরকম শুকনো শুকনো করে মাখা মাখা করে রান্না করতে হয়। আমি একটু জল রাখিনি, এর মধ্যে পুরো জলটাকেই শুকিয়ে নিয়েছি। রান্নাটা আমার হয়ে গেছে বন্ধুরা, এবার আমি নামিয়ে নিচ্ছি। সবজি দিয়ে শুটকি মাছের তরকারি আমার হয়ে গেছে, এবার আমি শুটকি মাছের ভর্তা বানাবো। কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, এবার আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। শুটকি মাছ খেতে গেলে বন্ধুরা প্রচুর পরিমাণে তেলও লাগে, পেঁয়াজও লাগে। শুটকি মাছ খাওয়া হয় শুধু পেঁয়াজ রসুনের জোড়াতেই। শুটকি মাছের ভর্তা বানানোর জন্য পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, এবার আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে টমেটোগুলো ভালো করে কষাতে থাকবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। টমেটোটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি, এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। বেটে রাখা শুটকি মাছটা দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে আমি ভালো করে এবার কষিয়ে নেব। মশলা শুটকি মাছের সাথে ভালো করে কষাতে থাকবো, যতক্ষণ না তেল তেল ছেড়ে আসে ততক্ষণ আমি কষাতে থাকবো। শুটকি মাছ এভাবে যত কষানো হবে তত টেস্টি হবে। তা না, তাড়াতাড়ি নামিয়ে ফেললে কাঁচা মশলার গন্ধ বেরোবে। এই যে দেখুন, কষানো হয়ে গেছে, তেল তেল ছেড়ে এসছে। একদম শুকনো শুকনো করে ফেলতে হবে, কড়াইতে লেগে যায় লেগে যায় এমন অবস্থা করে ভালো করে কষিয়ে নিতে হবে। তা না হলে আবার শুটকি মাছের কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। শুটকি মাছের দু দুটো রেসিপি আমার হয়ে গেছে বন্ধুরা, এবার আমরা খাওয়া দাওয়া করব। রান্না বান্না শেষ করে বন্ধুরা আমরা খেতে চলে এসেছি, এবার আমরা খাওয়া শুরু করে দিচ্ছি। এই যে আমাদের শুটকির ভর্তা,
বডি প্রথমে সুটকি ভর্তা দিয়ে খাও দেখুন বন্ধুরা ভাত দিয়ে খাওয়ার আগে আমি একটু শুধু শুধু খেয়ে দেখছি দারুন হেভি টেস্ট হেভি টেস্ট আগে তো অনেক সুটকি খেয়েছো আজকে সুটকিটাও খাচ্ছো বলো কোনটা বেশি টেস্ট এটাও টেস্টি আছে বেগুন দিয়ে বেগুন সুটকি খুব ভালো লাগে সবজিটাও ভালো লাগে রান্না করতে পারলে কোনোটাই খারাপ লাগে না এটা একদম ঠিক কথা আমার রান্নাটা ভালো লাগছে তো তো দিতে পারছি দারুণ খেলাম বন্ধুরা সুটকি বাটা দিয়ে সাইডে রেখে দিয়েছি পরে খাবো আগে সবজি সুটকিটা খেয়ে দেখব এই যে বৌদি দেখো না দিও না আরে সুটকি মাছ একটু নাও আমি তো বাটা সুটকিটা রেখে দিয়েছি এবার একটু পরে খাবো আপনারা বন্ধুরা বাড়িতে রান্না করে খাবেন খুব টেস্টি লাগবে এরকম নিজে রান্না নিজে খেয়ে বলবো না আর লোকে খারাপ ভাববে অন্যরা দেখেই বলুক খেয়ে বলুক কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে রান্না খুব ভালো লাগছে খেতে বন্ধুরা সুটকি মেচা দু দুটো রেসিপি দিয়ে আমরা এবার খেতেই থাকবো খেতেই থাকবো তা আমরা আর ভিডিওটা এগিয়ে নিয়ে যাব না ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন সবসময় আমাকে ভালোবাসা দেবেন নমস্কার।